হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আ ভেরি গুড আফটারনুন ফ্রম দুর্গাপুর। একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন ডেস্টিনেশনে চলে এসেছি। তো আজকে আমি এসেছি দুর্গাপুরে, ভোরবেলায় বেরিয়েছি দুর্গাপুরে এসেছি। এখান থেকে নতুন একটা জায়গায় যাব, আমরা যাব আজকে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার খুবই পপুলার ডেস্টিনেশন, বাঙালির জন্য খুব প্রিয় ডেস্টিনেশন, মন্দির নগরী বিষ্ণুপুরে যাচ্ছি। সাথে থাকো, জায়গাটাকে এক্সপ্লোর করব। তোমরা সবাই জায়গাটাকে চেনো, ভালোবাসো, ভালোবাসার জায়গাটায় আজকে আমিও পৌঁছে যাচ্ছি কি দেখি জায়গাটা কি থাকে এক্সপ্লোর করার জন্য। তো সাথে থাকো, স্টে টিউনড। বন্ধুরা, আমাদের এই বিষ্ণুপুরের ট্রিপটা আমরা দুটো আলাদা আলাদা এপিসোডে ভাগ করব। তো আজকের এই প্রথম এপিসোডে আমরা বিষ্ণুপুরের কিছু পপুলার ডেস্টিনেশন তোমাদেরকে দেখাবো, আর তাদের ব্যাপারে কিছু ইনফরমেশনও শেয়ার করব। তো আমাদের সাথে এই সফরে তোমরা থাকো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশান বেল আইকনটা কাইন্ডলি প্রেস করে রেখো, যাতে আমাদের নেক্সট আপকামিং সব ভিডিওসের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। চলো তো ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের বিষ্ণুপুর সফরের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চ একটি হিস্টোরিক্যাল মন্দির, যেটি নির্মাণ করেন মল্লরাজা হম্বীর মল্লদেব। তখনকার বৈষ্ণব উৎসবের সময় রাসমঞ্চে রাধাগোবিন্দের মূর্তি এনে পুজো করা হতো। কিন্তু যবে থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করে, এটা রক্ষণাবেক্ষণ করছে, তবে থেকে আর এখানে দেবতার মূর্তি আনা হয় না। তো চলো কি জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখা যাক, সাথে থাকো। এবার আমরা চলে এসেছি জোর বাংলা। জোর বাংলা মন্দিরটি
নির্মাণ করেন রঘুনাথ সিংহদেব দ্বিতীয় 1655 সালে। এটি বিষ্ণুপুরের সেই মন্দিরগুলোর মধ্যে একটি যেটি এখনও তার প্রাচীন সৌন্দর্য বজায় রেখেছে এবং দাঁড়িয়ে আছে বিষ্ণুপুরের মাটিতে। এর টেরাকোটার কাজ এক কথায় অনবদ্য। মন্দিরটির কাঠামোতে বাংলার চালা স্টাইল আর্কিটেকচারের ছোঁয়া পাওয়া যায়। এখানে সদ্ভুজা বা ছ হাত শ্রী চৈতন্যদেবের মূর্তি আছে পুজোগৃহে, যার অবশ্য এখন আর পুজো হয় না। তো চলো জায়গাটাকে একটু ঘুরে এক্সপ্লোর করে দেখা যাক। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাধেশ্বর মন্দির, কিন্তু আমরা যখন এই স্থানে আসি তখন দেখি যে এখানে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছে, যার জন্য আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তাই তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপিং রইল, দেখো তোমরা। আমাদের পরের গন্তব্যে যাওয়ার পথে পড়ল ঘুমঘর। তখনকার দিনে ঘুমঘরে রাজারা তাদের প্রিজনারদের এক্সিকিউট করতেন। জোরবাংলো মন্দিরের খুব কাছে আমাদের পরবর্তী গন্তব্য লালজি টেম্পল। এই মন্দিরটি তৈরি করেন মল্লরাজা বীরসিংহ দুই একরন্ত স্টাইলে। মন্দিরটি লালজি বা রাধাগোবিন্দকে উৎসর্গ করা হয়েছে। এখানেও নির্মাণের কাজ চলার কারণে পুরো মন্দিরটির ভালো ভিডিও নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাও তোমাদের জন্য রইল কিছু ছোট্ট ক্লিপিংস, সঙ্গে থাকো।
লালজি টেম্পল থেকে বেরিয়ে আমাদের চোখে পড়ল লার্জ গেটওয়ে এবং স্মল গেটওয়ে। এটি বিষ্ণুপুর ফোর্টে যাওয়ার জন্য নর্দার্ন এন্ট্রি গেট ছিল। 1700 শতাব্দীতে রাজা বীরসিংহ এটি নির্মাণ করেন। স্মল গেটওয়েটি পেরিয়ে তোমরা দেখতে পাবে স্টোন চ্যারিয়েট, কিন্তু হাতে সময় কম থাকার জন্য আমরা স্টোন চ্যারিয়েটে ভিডিও করতে পারলাম না, তাই একটা ফটোগ্রাফ তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। পরের ব্লগটা দেখতে ভুলো না, কিন্তু বিষ্ণুপুরের আরও বেশ কিছু ডেস্টিনেশন নিয়ে আমরা কিন্তু পরের ব্লগে আসছি। আর আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না। স্টে টিউনড আমাদের চ্যানেলে।